तेरे संग लागे माने जब ही पल पे जागे, इस रूह के धारे बहते हैं नजरे बचा के। बदरंग में सतरंगा है इश्क रे, जो कि नहर गंगा है इश्क रे। बदरंग में तो हे गाइस, সুন্দর একটা ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগত। সো বেসিক্যালি অনেকদিন ভিডিও দিইনি, প্রায় দুই উইক পরে ভিডিও আসছে। সো কেন ভিডিও দিইনি সেই কারণটা তোমাদের সামনে পরে বলবো। আর তোমরা থাম্বনেল, ট্রেলার, টাইটেল সব কিছু দেখে বুঝে গেছো যে আজকে মানে কার সাথে দেখা করতে চলেছি। সো বেসিক্যালি মানে যাই হোক, পুরো আমরা বাড়ির থেকে বেরিয়েছি সকাল 10টায়, এখন ঘড়ির কাটাই বাজে 2:30 সামথিং বাজে। আর এতক্ষণ লাগলো আসতে এই জায়গাটা, এই জায়গাটার নাম হলো ধুবুলিয়া। ধুবুলিয়ার ভিতরে একটা জায়গা, ট্রেনের লেট ছিল, এবার বিভিন্ন কারণে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, তার জন্য এখন ভিডিওটা কন্টিনিউ করছি। সো ভিডিওটা তোমরা কন্টিনিউয়াসলি দেখো। তো ফাইনালি গাইস, মানে এখানে সেলিব্রেশনের জন্য যাবতীয় যা যা লাগে সবাই আছে এখানে, তা এখন সেলিব্রেশন হবে। আর যারা যারা আমার চ্যানেল নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে ভাইয়ের পাশে থাকো। আর এই যে সামনে আছে কেক, আর এখানে এক এক করে সবাই আছে। আর এই যে আমার সাথে আজকে এসছে আকাশ, মানে তোমাদের তো বলাই হয়নি। আর এই যে মানে কীর্তি করেছে সেটা তোমাদের কাছে পরে শেয়ার করবো। বাই দাবে যাই হোক, এখন কেক কাটা হবে। ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে, কিছু কিছু সুখে এত খুশি থাকে। এটাই হওয়ার বাকি ছিল, এটা ঠিক হবে না কেন? কেকের অবস্থাটা এখন খুব সুন্দর, এইগুলো যখন আমাদের কোন সেলিব্রেশন না, তার জন্য এইগুলো কিনে নেই, স্প্রে থাকে। এইগুলো ফাটে না, এটা ফাটে না, ঠিক ঠিক টাইমে ফাটে না। যখন ফাটার দরকার তখন ফাটবে না, কিন্তু ফাটার না দরকার থাকলে হেভি ফাটবে। একই না ভাই? অবশ্যই একই সময় টাইম আসলে ফাড়াস করে ফেটে যেত। ওয়াও, এক্সিলেন্ট! সত্যি আমার গলা আর লুকটা হেভি লাগছে, চেনাই যাচ্ছে না, চেনা যাচ্ছে না, চেনা না যায়। এটা কখন হতে পারে বলেন কি? বল, তুলে খাই দে, আমি হাত দেবো না। ধর, আমি হাত দিই। এ তুই ধর, খেয়ে নিক। কোন এই লোক, কহাঁ সে আতে? কি করবে, আইফোনটা নেব কেটে দেব। বাইরে কেকটা যাই হোক, মানে কেকের উপরে স্প্রে পড়ে মানে কেকের অবস্থা শেষ। 15 minutes later গাইস, দেখতেই পাচ্ছ সবাই খাচ্ছে। ভাইয়ের চ্যানেলটা এখন আমি ইয়ে করছি, ব্লগটা কন্টিনিউ করছি। কে খাইনি? ওরা পরে খাবে, ওরা বাড়ির মানুষ। আকাশ অনেক খেয়ে নিচ্ছে, বল। হ্যাঁ বল। সেটা হলো এই কুরকুরির প্যাকেটটা, ও একা একা কিনলো, একা একাই খেলো, আমাদের এক পিসও দিইনি। কিন্তু এখন আমি ভাবছি চুরি করার ট্রেনিং এ আছি। যারা যারা লোভ লাগাচ্ছে আমার কুরকুরাতে, ভাইয়ের ব্লগে বলে দিচ্ছি, তাদের তাদের পেট খারাপ হবে। আমার একটা সবার হবে ভাই, সবার। এখন 5টা, মানে বেশি সময় থাকতে পারিনি, মানে যতটুকু টাইম আমি এখানে স্পেন্ড করেছি অনেক ভালো লেগেছে, মন থেকে বলছি। তো যাই হোক, তোমার বাড়ি কোথায়? আর তোমার? সোদপুর। আর তোমার তো একে তো চেনই, চিনে তো গেছোই, যার জন্য এত দূর আসা। সো বেসিক্যালি আর এই যে আকাশ তো আমার সাথেই আছে, আর সবাই এরা এক এক জায়গায় যাবে। আর তোমার বাড়ি? হরিণঘাটা। হরিণঘাটা, বাই দ্য ওয়ে কোনোদিনও হয়তো যাইনি, বাট কোনো কারণে হয়তো যাবো। সো বেসিক্যালি সবাইকে টাটা বলছি। আর সো আবার সবার সাথে দেখা হবে একদিন, আবার দেখা হবে।
তোর কবে দেখা হবে জানি না ভাই দাবে, আশা করি তাড়াতাড়ি দেখা হবে। আমি বাড়ি চলে এসেছিলাম সেই ধুবুলিয়া থেকে, বর্ণালীদের বাড়ি থেকে বাড়ি চলে এসেছিলাম। তারপরে আজকে আবার পরের দিন ভিডিওটি এডিট করে লাস্টের পার্টটুকু আজকে কন্টিনিউ করছি। সো তোমরা তো বুঝেই গেছো, অনেকে আবার বুঝতে পারোনি, অনেকে কমেন্ট করবে যে দাদা কিসের জন্য। এটা হলো ওর ইনস্টাগ্রামে 150K কমপ্লিট হয়ে গেছে, তাও 150K যখন কমপ্লিট হয়ে গেছে না, মানে তখনও ওর 100K সেলিব্রেশন হয়নি, মানে এত তাড়াতাড়ি বাড়ছে না ভাই। আমাদের কথা বাদ দাও, আমরা নাই ভাই, এক কথাই আমাদেরকেও তোমরা একটু সাপোর্ট টাপোর্ট করো না, ফলো টলো করো না, এই সেটা ব্যাপার না, মানে ওর 100K সেলিব্রেশন ছিল, সেই জন্য গেছিলাম, অনেক এনজয় করেছি। তোমরা তো ব্লগটা দেখলে সব কিছু তো আর ব্লগে দেখানো সম্ভব হয় না, সো তার জন্য সব কিছু তুলে ধরতে পারিনি যেটুকু পেরেছি। যদি ব্লগটা তোমাদের 1% ভালো লাগে তবে ভাইয়ের চ্যানেলটা অবশ্যই সাপোর্ট করো। আর এখন বলবো, তোমাদের এতদিন কেন ব্লগ আসেনি বা ভিডিও আসেনি, ব্লগ বলো রোস্ট বলো কেন আসেনি? সো বেসিক্যালি এতদিন আসেনি কারণ হলো, মানে একটু ল্যাথ করে হয়ে গেছিলাম, ল্যাথ করে বলতে ল্যাথ করে ঠিক না, ইনস্টাগ্রামের প্রতি বেশি ফোকাস করছিলাম, মানে একটা প্ল্যাটফর্মে যাই হোক ফোকাস তো করেছি, ইউটিউবে করিনি তাই কী হয়েছি, মানে ইনস্টাতে তো করেছি। সো ইনস্টাগ্রামে যারা যারা এখনও ফলো করোনি, ডিসক্রিপশানে লিঙ্ক আছে, লিঙ্কে ট্যাপ করে ইনস্টাগ্রামটা এই যে পাশাপাশি শো করে দিচ্ছি, এই ইনস্টাগ্রাম আইডিটা একটু ফলো করে নিও। সুন্দর সুন্দর যদি ভয়েসের ভিডিও দেখতে চাও, স্ট্যাটাস ভিডিও, তাহলে ভাইকে একটু সাপোর্ট করো আর একটু ভাইয়ের মানে ইনস্টাগ্রাম আইডিটা ফলো করো। আর এবার থেকে রেগুলারলি ইউটিউবেও ভিডিও আসবে, ইনস্টাগ্রামে তো ভিডিও আসবে, ইউটিউবে রেগুলারলি ভিডিও আসবে। তোমাদেরকে কথা দিচ্ছি, তোমরা একটু একটু ভাইকে একটুখানি সাপোর্ট করো, কারণ তোমাদের একটু সাপোর্ট আমার প্রচুর প্রয়োজন। আজকে ভিডিওটা দিচ্ছি প্রায় 2 সপ্তাহ পরে, জানি ভিডিও রিচটা পুরোপুরি ডাউন, এখন তোমাদের উপরে সব ছেড়ে দিচ্ছি। পারলে একটু মানে একটা থেকে দুটো কমেন্ট করে দিও আর একটু ফ্রেন্ডদের কাছে শেয়ার করো, কারণ ভিডিও রিচটা ডাউন যাবে সেটা আমি মানে ভিডিও পোস্ট করার আগেই জানি। সো বেসিক্যালি আজকের ভিডিওটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট সেকশন জানাতে বলবে না। তোমাদের সাথে দেখা হচ্ছে কাল দুপুর 2 বা 2:30 সময়, ততক্ষণে নিজের খেয়াল রাখো, সুস্থ থাকো আর এই ভাইয়ের ভিডিও দেখতে থাকো। টাটা গাইস, টাটা। এই পৃথিবীতে স্বার্থ ছাড়া কেউ ভালো আছে? স্বার্থ সে সাইজ প্রয়োজন।